অবৈধ চোরাই কাঠ সহ গ্রেপ্তার এক যুবক ধৃত ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষার পর আগামীকাল আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে শনিবার বিকেলে পাচালিত ভ্যানে একটি পাকা শ্বাস গাছের গুঁড়ি নিয়ে পাচার করা হচ্ছিল পাচালিত ভ্যানের পেছনে ওই যুবক মোটর সাইকেলে চেপে পা দিয়ে কাঠ ভ্যানটিকে পেছন থেকে ঠেলছিল সে সময় গোপন সূত্রে খবর পেয়ে ভলকা রেঞ্জের বনকর্মীরা কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা থেকে গ্রেপ্তার করে মিঠুন বিশ্বাস নামের ওই যুবককে বনকর্মীদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভ্যান চালক বনকর্মীরা কাঠ ভ্যান এবং মোটরসাইকেলটিকে বাজেয়াপ্ত করেছে উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য পনেরো হাজার টাকা ধৃত মিঠুন বিশ্বাসের বাড়ি কুমার ব্লকের নারারথলি এলাকায় উদ্ধার হওয়া কাছের গুড়িটি সংরক্ষিত বনাঞ্চলের কোথা থেকে কাটা হয়েছে এবং এই ঘটনা অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে বন দপ্তর বারোপিসা থেকে নিমাইচাদের রিপোর্ট এক্সটিভি বাংলা